আমরা জোর করে করতালি দিয়ে শিল্পীকে অভিনন্দন জানাবার জন্য। আচ্ছা সাউন্ডম্যান দাদা, একটা টপ অন্তত স্টেজের দিকে একটু ঘুরিয়ে দিতে পারলে ভালো হতো, কারণ মনিটরের জন্য খুব অসুবিধা হচ্ছে। হবে কি? একটু হলে পরে ভালো হতো, কারণ বক্সের ব্যাক সাইড থেকে শুনলে পরে জিনিসটা ঠিক বোঝা যায় না। Thank you.
Happy.
তাহলে এটা কোথায় গেল? সবাইকে দুহাত তুলে একবার নাচতে হবে আমার সঙ্গে।
তাই মায়ের ইচ্ছা সবাইকে তার সন্তানরা আনন্দ করুক, সারা জীবন সারা বছর আনন্দে থাকুক। গিটারে একটু সাউন্ড দেবেন ভাই, খুব ডিস্টার্ব হচ্ছে, একটু সাউন্ড একটু ঠিক করুন। Yeah.
ছেড়ে চলে যাব, বয়স হয়েছে তো তাই অশান্তি করো। যখন চলে যাওয়ার পরে দেখবেন সেই বুড়োর খুব মন খারাপ হয়, এই অতীতের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। ইয়াং সময় যে এত ভালোবাসা ছিল, বয়স হয়ে গেছে অনেকটা কি খারাপ হয়ে গেছে, তাই অতীতের কথাগুলো একদিন বয়স্কদের জন্য একটা গান হয়ে যাক, মান অভিমানের গলা। Thank you.
ভালোই বলছি যে খুব সুন্দর অনুষ্ঠান করছে, আর ওনার গানে সন্তুষ্ট হয়ে আমাদের এই থানার মেজো বাবু 100 টাকা ওনাকে আশীর্বাদ করেছেন। মন আমাদের চাইছিল আরো হোক, কিন্তু আমাদের সময় খুব টাইট, শিডিউল খুব টাইট, তাই বলছি যে আমাদের অনুষ্ঠান আমরা এই প্রথম। মেজো বাবু জিন্দাবাদ, তাই তো? আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো লাগলো, প্রণাম জানাই স্যার। আমার গানে সন্তুষ্ট হয়ে যাই হোক, 100 টাকা আমাদের কাছে 1000 টাকার সমান, আমি স্যারকে প্রণাম জানাই। না, উনি বলেন 1000 টাকা, আমি বলবো এটা আশীর্বাদ, সেটার কত মূল্য আমার মনে হয় তার কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ সেটা 100 বার আশীর্বাদ, বড় নয় শিল্পীদের কাছে তার যে আশীর্বাদ বা সম্মান সেটাই বড়। যাই হোক, আমরা সময় হয়তো আর একটু শুনতে চাইছিলাম, কিন্তু আমাদের উপায় নেই, কারণ আমাদের আজকে এই মঞ্চে আমরা যাদেরকে পাবো তারা আমাদের এই হুগলি জেলার যারা প্রশাসনের সর্বাধিকারী, আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমরা যতটা ফোন মারফত পেয়েছি তিনি আর অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে চলে আসবেন। তিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি জেলা রুরালের, উনি এসপি সাহেব আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আসবেন। এছাড়াও অ্যাডিশনাল এসপি আছেন, ডিএসপি ক্রাইম আছেন, আমাদের সিআই সাহেব আছেন মগড়া, ওনা ঢুকছেন সম্ভবত। আমরা বলবো মঞ্চটাকে একটু মিউজিশিয়ান দেন, আমাদের বলছি আমাদের অনুষ্ঠান শেষ, আমাদের কিছু করার নেই, আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি, যেহেতু হাতে আমাদের সময় খুব কম, তাই আমাদের মিউজিশিয়ান ভাইদের আমি একবার পরিচয় করে দিচ্ছি, যেহেতু সময় নেই হাতে নেমে যেতে হবে। প্রভাত ভাই আছে, অঙ্কুশ দা আছে, প্রভাত ভাই প্যাডে আছে, অঙ্কুশ দা গিটারে, আমার কিশোর ভাই আছে অর্গানে এবং তবলায় আছে। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ সময় কম পেলাম, মনের মতো হলো না অনুষ্ঠানটা। হ্যাঁ, এবার সোমনাথ দা আছে তবলায়। শিল্পী বলছেন আমি সময় পেলাম না, আমি প্রথমেই বলেছি যে আজকে এমন একটা অনুষ্ঠানে আমরা প্রোগ্রাম চালাচ্ছি, যারা চালাচ্ছেন তারা কিন্তু সদা ব্যস্ত। আমি আগেও বলেছি যে যারা আজকে পুজো গেল, শারদোৎসব গেল, আমরা নিরাপত্তা পেয়েছি, আবার ঈদ আসবে, আবার আমাদের নিরাপত্তা দেবে। আজকে যেখানে আজকে নির্বাচন আসলে তাদের প্রচণ্ড চাপ থাকে, তারা সবসময় ব্যস্ত থাকেন, তাই সুতরাং আমি বলবো আজকে শিল্পী যারা এসছেন তাদেরকে একটু মানিয়ে নেওয়ার জন্য হয়তো আরও অন্য মঞ্চে হয়তো আরও সময় দেওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের শিডিউল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাধা আছে, আমাদের এর মধ্যে শেষ করতে হবে। যাই হোক, ওনাকে আবার পাবো আমাদের মধ্যে আমরা এই আশা রাখছি। আর এরই মাঝে আমি একটু জানিয়ে দিই আজকে আমাদের প্রোগ্রাম সম্পর্কে, আমরা এবছরে বর্তমান বছর অর্থাৎ 18-19 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের ব্লকের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উৎসাহ দেওয়ার জন্য আমি সম্বর্ধনা কখনোই বলবো না, উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আরও যাদের কাছে পেয়েছি আমাদের এই বলাগড় ব্লক, আমাদের হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষকে যিনি আমাদের একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছেন, আমাদের ভারতবর্ষের মুখ যিনি উজ্জ্বল করেছেন, সেই খেলোয়াড় অলিম্পিকে যিনি প্যারা অলিম্পিকে গোল্ড পেয়েছেন সুলতা সিকদার আমাদের মধ্যে আছেন, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ফুটবল, ফুটবলে যিনি গোল্ড, ফুটবলে যিনি সেমিফাইনালে ছিলেন আমাদের ভারতের দলে, সেই তুষার মিত্র আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আমরা আরেকজনকে আমন্ত্রণ জানিয়েছি, মৌমিতা মণ্ডল, যিনি আমাদের ভারতের হয়ে বাংলাদেশে যিনি আন্ডার-18 ব্রড জাম্পে যিনি গোল্ড পেয়েছেন, উনি আজকে আমি একটা খবর দেব যখন ওনার নাম অ্যানাউন্স করব, একটা ভালো খবর দেব যে আজকেও উনি আমাদের আমাদের বাংলার জন্য উনি অনেক সুন্দর একটা পজিশন করেছেন। আমরা এই সমস্ত লোককে আমরা পাবো, এই সমস্ত মানুষদেরকে আমরা ডেকেছি, আমরা আস্তে আস্তে আমরা তাদেরকে মঞ্চে আহ্বান করব। যারা এসছো তারা পড়াশোনার মধ্যে থাকো, জানি তোমাদের বিভিন্ন জায়গায় পড়া থাকে, কিন্তু আজকের দিনটাকে একটু সময় চাইবো, কারণ আজকের দিনটা আমাদের যাদেরকে আমাদের একটুখানি আলাদাভাবে বিশেষভাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে আমরা তাদের হাত দিয়েই আমরা তোমাদেরকে আমরা ডেকে নেব, পুরস্কৃত করব। তোমরা একটু ওয়েট করবে, তার গার্জিয়ান আছে তাদের কাছে আমরা একটু সময় চেয়ে নেব। আমরা মঞ্চটাকে একটু সাজিয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই বলাগড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় সমিত সরকার মহাশয় আমাদের মধ্যে এসেছেন, উপস্থিত হয়েছেন আমাদের এই বিএমএইচ আমাদের বলাগড় হেলথ সেন্টারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যিনি বিএমএইচ আছেন তিনি জয়দীপ বড়ু আমাদের মধ্যে এসেছেন। আমাদের মধ্যে আছেন হুগলি জেলা পরিষদের বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তির যিনি কর্মাধ্যক্ষ আছেন, জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস। আমরা পেয়েছি
হুগলি জেলা পরিষদের অন্যতম সদস্য মাননীয় রুনা খাতুন মহাশয়া উপস্থিত হয়েছেন, বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় পায়েল পাল মহাশয়া আস্তে আস্তে আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমাদের এই বলাগড়ের প্রিয় বিধায়ক, আমাদের সকলের বিধায়ক, প্রিয় বিধায়ক সম্মানীয় অসীম কুমার মাঝি মহাশয়, আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি, হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের যিনি কর্মাধ্যক্ষ মাননীয় শান্তনু ব্যানার্জি মহাশয়, আমরা আস্তে আস্তে তাদের পাবো। এছাড়াও আমি আগেই বলেছি যাদের পাবো, যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনারা খুব কাছাকাছি চলে এসেছেন। আমাদের এই হুগলি জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি রুরাল মাননীয় সম্মানীয় তথাগত বসু আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, আমাদের মধ্যে উপস্থিত হবেন। অ্যাডিশনাল এসপি সাহেব হুগলি রুরাল, রেসপেক্টেড রাজনারায়ণ মুখার্জি উপস্থিত হবেন, আমাদের ডিএসপি ক্রাইম হুগলি রুরাল, আমাদের মধ্যে উপস্থিত হবেন শুভাশিস চৌধুরী, আমাদের ডিএসপি ক্রাইম উনি উপস্থিত হবেন, আমরা যাকে কাছে পাব অরূপ ভৌমিক, আমাদের সিআই মগরা, আমাদের স্যারও আমাদের মধ্যে উপস্থিত হবেন। এছাড়া আমাদের মধ্যে যারা অলরেডি উপস্থিত হয়েছেন তাদের কথা আমি আবার বলছি, মঞ্চে উপস্থিত আছেন ভিওমেজ সাহেব জয়দীপ বড়ুয়া, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বলাগড় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সমিত সরকার মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় সঞ্জয় দাস উপস্থিত আছেন, হুগলি জেলা পরিষদের অন্যতম সদস্য মাননীয় রুনা খাতুন মহাশয়া উপস্থিত আছেন, বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় পায়েল মহাশয়া পরবর্তীকালে আমাদের মঞ্চে উপস্থিত হবেন, মাননীয় বিধায়ক সাহেব আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় অসীম কুমার মাঝি মহাশয়, আমরা পাব হুগলি জেলা পরিষদের সহসভাধিকারী মাননীয় সুমনা সরকার মহাশয়াকে, আমরা পাব হুগলি জেলা পরিষদের অন্যতম সদস্য মাননীয় পূজাধর কর্মকার মহাশয়াকে, আমরা পাব হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ সম্মানীয় শান্তনু ব্যানার্জি মহাশয়কে। আমরা আস্তে আস্তে আমাদের মঞ্চটাকে একটু সাজিয়ে নিচ্ছি, মঞ্চটাকে সাজিয়ে নিচ্ছি, আর বিশেষ করে যাদের পেয়েছি তাদেরকে আমরা অবশ্যই একটু বরণ করে নেব, সেই আমরা সবকিছু একটু সাজিয়ে নিচ্ছি, একটু সময় আপনাদের কাছে চাইছি। তারপরে আমরা আমাদের যারা কৃত ছাত্র ছাত্রী যাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে আমরা বরণ করে নেব, আমরা সেই সমস্ত খেলোয়াড় যারা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করব। তারপরেই আসে অর্কেস্ট্রেশন সহযোগে শিল্পী শুভায়ন, খুব ভালো শিল্পী, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যিনি সুনামের সঙ্গে সঙ্গীত পরিবেশন করছেন সেই শিল্পীকে আমরা মঞ্চে পাবো, শুভায়ন এবং তার অর্কেস্ট্রা বা আমরা চলতি কথা যেগুলো ব্যান্ড বলি সেই অর্কেস্ট্রা আমাদের মধ্যে উপস্থিত হবে। আমরা যে কথা বলি বারবার, আমি আবার বলছি যে আমরা পুজো কাটাই আমাদের পরিবার পরিজনদের নিয়ে বিভিন্ন সময়ে, আমরা ঈদ কাটাই আমাদের পরিবার পরিজনদের নিয়ে, কিন্তু আজকে যারা এই অনুষ্ঠান অর্গানাইজ করছেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং সুখে শান্তিতে যাতে আমরা অনুষ্ঠান দেখতে পারি, আমরা উপভোগ করতে পারি, তারা কিন্তু তাদের আছেন, তাদের কিন্তু পরিবারকে পিছন তাদেরকে বাড়ি রেখে এসে তারা কিন্তু আমাদের এই নিরাপত্তা দিয়ে থাকে। আমি বলবো তাদের জন্য একবার জোর করে, একবার বিগ হ্যান্ড জোর করে করতালি দেওয়ার জন্য, থ্যাংক ইউ।
সেখানে তিনি প্রতিযোগিতা তিনি পারফর্ম করতে গেছেন এবং লাস্ট যে খবরটা পেয়েছি এই মাত্র আমরা মোবাইল মারফত যে খবরটা পেলাম তিনি বাংলার হয়ে ভারতের মধ্যে তৃতীয় হয়েছেন হার্ডলসে একটা জোর করে হাততালি চাইবো মৌমিতা মণ্ডল মৌমিতা মণ্ডল আমরা কিছুক্ষণ আগে তার বাবার মোবাইলে আমরা দেখলাম তিনি বাংলার হয়ে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন ভারতের মধ্যে আমরা তাকে আশীর্বাদ করি সে আরও এগিয়ে যাক যদিও তার যেটা মেইন ইভেন্ট লং জাম্পে তিনি পারফর্ম করতে পারেনি কারণ তার মাজায় চোট এসেছেন ফার্স্ট জাম্প করার পর আমরা দুঃখিত হয়তো সেখানেও আরও একটু ভালো ভালো পারফর্ম করতে পারত যাই হোক খেলোয়াড়দের জীবনে এটা থাকেই চোট আঘাতে তাদের থাকেই আমরা চাইবো সে আরও এগিয়ে যাক আরও ভালো করুক আমার বাংলার মান উজ্জ্বল করুক আমার ভারতবর্ষের মান উজ্জ্বল করুক আমরা একটু সময় চেয়ে নিচ্ছি বড় সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে চলে আসবেন
তবে যে কথা বলবো, প্রশাসন থেকে বারবার সতর্ক করা হয় কিন্তু আমরা তাও অনেকেই ওভারলুক করে যাই। সেফ ড্রাইভ সেভ লাইফ অ্যাওয়ারনেস অনেক র্যালি হয়েছে কিন্তু তথাপি আমরা কিন্তু সেটা ফলো করি না। আমাদের প্রশাসনের আধিকারিকরা বলেন, আধিকারিকরা আমাদের বলেন যে বাপ্পা সময় থেকে জীবনের দাম অনেক বেশি। তাই সুতরাং আজকে এই মঞ্চ থেকে আমি তাদের হয়ে বলবো, আজকে আমি যেহেতু তাদের হয়ে প্রোগ্রাম করছি, তাদের হয়ে আমি আবার বলবো যে সমস্ত বিশেষ করে যারা টু হুইলার যারা ড্রাইভ করেন তাদের বলবো, প্লিজ হেলমেটটা ব্যবহার করুন এবং সতর্ক হয়ে গাড়ি চালান, একটা লিমিটেড স্পিড রেখে আপনারা গাড়ি ড্রাইভ করুন। আমি ওদের অনেককেই দেখেছি, তার সত্ত্বেও আর একবার একটু আমি তাদের নামগুলো ঘোষণা করছি, যদি থাকো একটুখানি রিপোর্টিং করবে। অঙ্কেশা বিশ্বাস আছো, অঙ্কেশা এসছে আমি দেখেছি, রামানুজ দাস এসছে, সৌভিক সরকার হ্যাঁ সামনে বসে আছে, অনিরুদ্ধ ওরা এসছে, প্রমিতা দত্ত সম্ভবত উনি কলেজে আছেন হোস্টেলে আছেন, তার গার্জিয়ান এসছে আমি দেখেছি, সুপ্রিয় ঘোষ, সুপ্রিয় এসছে হ্যাঁ দেখলাম ঠিক আছে, আর অর্পিতা বিশ্বাস আপনি গার্জিয়ান এসেছিলেন তাই তো, ঠিক আছে আমরা আপনাদের একটুখানি সময় চেয়ে নেব।
হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ মাননীয় শান্তনু ব্যানার্জি মহাশয় তাকে আসনগ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত হয়েছেন বলাগড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় বীরেন বিশ্বাস মহাশয়, আমরা তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমেই বলছি যে আমরা কিছু ব্যক্তিকে, বিশেষ ব্যক্তিকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা প্রায় প্রত্যেকেই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হুগলি জেলা রুরালের যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন আইপিএস তথাগত বসু, উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। এবং আমি প্রথমেই আপনাদের কাছে করজোরে আবেদন করব, ওনারা যখন মঞ্চে আসবেন সকলে মিলে একবার জোর করে করতালি দিয়ে তাদের অভিনন্দিত করবেন। এটা আমাদের বলাগড়ের কৃষ্টি, এটা আমাদের বলাগড়ের সংস্কৃতি, এটা আমরা তাদেরকে বুঝিয়ে দেব। আমি এই অনুরোধটা আগেই করে রাখলাম। যাই হোক, আমরা একটু সময় চাইছি আপনারা, তারপরে আমাদের যে অনুষ্ঠানগুলো আছে আমি আবার বলছি। প্রথমে আমরা বাউল সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম, পরবর্তীকালে আমরা যারা বিশিষ্টজন আছে তাদেরকে আমরা মঞ্চে আহ্বান জানিয়েছি। তার পরবর্তীকালে আমাদের যারা এই বলাগড় ব্লকে বর্তমান বছরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা আজকে আহ্বান জানিয়েছি। আমরা হয়তো আরও অনেকে আহ্বান জানাতে পারতাম, কিন্তু প্রথমেই আমি বলেছি আমাদের ইচ্ছা থাকলেও আমাদের উপায় খুব লিমিটেড, কারণ আমাদের একটা শিডিউল ধরে চলতে হয়। আমরা এই বলাগড়ে প্রশাসনের দায়িত্ব আমরা নিয়েছি, তা সুতরাং আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়। আমরা আজকে যাদের ডেকেছি তাদের মাধ্যমে এবছরে যারা কৃতকার্য হয়েছে তাদেরকে আমরা তাদের মাধ্যমেই তারা আমরা সম্বর্ধনা জানাচ্ছি, এবং যারা কৃতকার্য হতে পারেনি তাদেরকেও আমরা আশীর্বাদ করব যাতে আগামী বছরে তারা সসম্মানে উত্তীর্ণ হয় এবং তার নিজের জীবন যাতে ভালোভাবে গড়ে তুলতে পারে। এছাড়াও আমরা খেলোয়াড়দের আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা আজকে আমাদের এই বলাগড় তথা হুগলি তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে যারা উজ্জ্বল করেছেন তেমন খেলোয়াড়কেও আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। আর একটা কথা বলবো, পুলিশ যেমন বজ্র কঠিন তাদের আইনের ক্ষেত্রে, কিন্তু আমি দেখেছি, আমি এনাদের সঙ্গে খেলাধুলো কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে থেকে দেখেছি মনটা তাদের অনেক কোমল। তারা কিন্তু অনেক কিছু মেনে নিতে বাধ্য হয়, কঠোর হতে হয় তাদের আইনকে সামনে রেখে। যাই হোক, আমরা আবার বলবো যারা সেফ ড্রাইভ সেফ ল্যাব নিয়ে আমি আবার বলবো, অনেক অ্যাওয়ারনেস র্যালি হয়েছে প্রশাসন থেকে, বারবার কিন্তু বলা হয় যে আপনার জীবনের সময় থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। যারা বিশেষ করে যারা টু হুইলার ড্রাইভ করে তাদেরকে বলবো আপনারা প্লিজ হেলমেটটা ব্যবহার করবেন, এবং একটা নির্দিষ্ট লিমিটেশন রেখে আপনার গাড়ির স্পিডটা আপনি ব্যবহার করুন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে আজকের যে দ্বিতীয় পর্যায়ের যে অনুষ্ঠান সেটা আমরা শুরু করছি। আমরা একটু সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আমরা সেই শুভক্ষণের দিকে এগিয়ে আসছি। আমরা আগেই বলেছি যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিশিষ্ট ব্যক্তিদের, তাদের মধ্যে আছেন আইপিএস হুগলি জেলা সুপারিনটেন্ডেন্ট রুরাল আইপিএস তথাগত বসু মহাশয়, উনি মঞ্চে আসছেন। আমি প্রথমে আপনাদের কাছে অনুরোধ করেছি বলাগড়ের কৃষ্টি সংস্কৃতিকে সামনে রেখে আমরা তাদেরকে করতালি দিয়ে আমরা তাদের অভিনন্দিত করব। আমি বলবো হাততালিটা একটু কন্টিনিউ করার জন্য। মঞ্চে উনি আসছেন, মঞ্চে উপস্থিত হচ্ছেন এসপি হুগলি রুরাল হুগলি ডিস্ট্রিক্ট আইপিএস তথাগত বসু, জোর করে একবার হাততালি, উনি মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চে আমরা যাকে পেয়েছি তিনি আমাদের বলাগড়ের সম্মানীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় বিধায়ক সম্মানীয় অসীম কুমার মাঝি, একবার করতালি আশা করব।
আমরা মঞ্চে পেয়েছি ডিএসপি ক্রাইম সম্মানীয় সুভাষিস চৌধুরী মহাশয়কে, একটু করতালি আশা করব। আমরা পেয়েছি আমরা মঞ্চে আমরা পেয়েছি সিআই মগড়া রেসপেক্টেড অরূপ ভৌমিক, একটু করতালি আশা করব। আমাদের যারা বিশিষ্ট ব্যক্তি প্রায় সকলেই চলে আসছেন, পরবর্তীকালে যারা আসবেন তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করে নেব। এবার বিশিষ্ট ব্যক্তিদের আমরা বরণ করে নেব। প্রথমেই আমরা বরণ করব আমরা প্রথমেই বরণ করে নেব এবং আপনাদের কাছে অনুরোধ করব, আরেকবার জোর করে করতালি দেবেন যখন বরণ করা হবে। আমরা বরণ করে নেব এসপি হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট হুগলি আইপিএস তথাগত বসুকে আজকে পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে যিনি সম্মানিত করবেন, সম্ভাষণ জানাবেন, তিনি আমাদের বলাগড়ের ওসি মাননীয় অর্ণব কুমার গাঙ্গুলি মহাশয়। করতালি জোর করে সকলকে বলবো, এমন একটা শুভক্ষণ আমরা আজকে আমাদের সামনে পেয়েছি। আমরা এবার বরণ করে নেব। ডিএসপি ক্রাইম সম্মানীয় সুভাষিস চৌধুরী মহাশয়কে, তাকে পুষ্পস্তবক এবং মেমোন্ড দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই বলাগড় পুলিশ স্টেশনের ওসি সম্মানীয় অর্ণব গাঙ্গুলি মহাশয়। আমরা বরণ করে নেব সিআই মগড়া সম্মানীয় অরূপ ভৌমিককে, বরণ করে নিচ্ছেন আমাদের বলাগড় থানার এসআই অমল কৃষ্ণ শাহ মহাশয়। সকলকে বলবো আবার করতালি দিয়ে অভিনন্দন জানাবার জন্য। আমরা এবার বরণ করে নেব আমাদের বলাগড় বিধানসভার বিধায়ক সম্মানীয় অসীম কুমার মাঝি মহাশয়কে, বরণ করে নেবেন আমাদের বলাগড় থানার এসআই সম্মানীয় আশরাফ আলী মোল্লা মহাশয়। একটু করতালি আশা করব। আমরা এবার বরণ করে নেব হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ সম্মানীয় শান্তনু ব্যানার্জি মহাশয়কে, বরণ করে নিচ্ছেন এসআই আশরাফ আলী মোল্লা। সকলকে বলবো যখন বরণ হবে, একটু আমি বারবার বলতে চাইছি না, একটু বড়, এটা আমাদের বলাগড়ের কৃষ্টি, এটা আমাদের বলাগড়ের সংস্কৃতি, আপনারা একটু করতালি দেবেন। আমরা বরণ করে নেব রুনা খাতুন মহাশয়া, আমাদের হুগলি জেলা পরিষদের অন্যতম সদস্যা, তাকে বরণ করে নিচ্ছেন অমল সাহু এসআই অমল কৃষ্ণ সাহু মহাশয়। একটু করতালি আশা করব। আমরা বরণ করে নেব হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় সঞ্জয় দাস, তাকে বরণ করে নেবেন এসআই আশরাফ আলী মোল্লা মহাশয়। আমরা বরণ করে নেব যার অনেক সময়কে ব্যয় করে যিনি এসেছেন, তিনি আমাদের বলাগড়ের সমষ্টি উন্নয়নের আধিকারিক আমাদের বিডিও সাহেব সম্মানীয় সমিত সরকার মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই বলাগড় থানার এসআই অমল কৃষ্ণ সাউ মহাশয়। আমরা এবার বরণ করে নেব আমাদের বলাগড় বিওমইজ আহমদপুর রুরাল হসপিটালের যিনি বিওমইজ আছেন রেসপেক্টেড জয়দীপ বড়ুয়াকে, তাকে বরণ করে নিচ্ছেন আশরাফ আলী মোল্লা এসআই, বরণ করে নিচ্ছেন। করতালি আবার আমি দিতে অনুরোধ করবো না, আপনারা মনে হয় আর ভুলবেন না ব্যাপারটা।
আমরা এখন বরণ করে নেব বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় পায়েল পাল মহাশয়কে, তাকে অমল কৃষ্ণ সাউ তিনি বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব বলাগড় পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় বীরেন বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন এসআই আশরাফ আলী মোল্লা। পরবর্তীকালে আমাদের যাদের আমন্ত্রণে যারা আহ্বানে আসবেন আমরা তাদেরকে আবার বরণ করে নেব। আমরা প্রথমেই জানিয়েছি বলাগড় পুলিশ প্রশাসনের উদ্যোগে কালী পুজোকে সামনে রেখে বলাগড়ের শান্তি শৃঙ্খলাকে ভালোভাবে ঠিক রেখে আমরা আজকে এখানে কালী পুজোকে সামনে রেখে প্রতি বছরের মতন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে করি, এবছর সেটা হচ্ছে। এই প্রসঙ্গে আমি আজকে কিছু কথা শুনবো আমাদের সকলের প্রিয় বিধায়ক বলাগড়ের সম্মানীয় বিধায়ক মাননীয় অসীম কুমার মাঝি মহাশয়ের কাছ থেকে। নমস্কার। আজকের এই কৃতি ছাত্রছাত্রী এবং সফল ক্রীড়াবিদকে যে সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছে এসপি সাহেব, আছেন তথাগত বোস মহাশয়, আছেন ডিএসপি ডিএনটি ক্রাইম, আছেন আমাদের সিআই, আমাদের বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের শান্তনু ব্যানার্জি আছে, আমাদের সঞ্জয় কর্মাধ্যক্ষ সঞ্জয় রায় আছে, আমাদের সঞ্জয় দাস আছে, আছে বিএমএস সাহেব, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল আছে, আমাদের জেলা পরিষদের সদস্য রুনা খাতুন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বীরেন বিশ্বাস, বলাগড় থানার আধিকারিক অর্ণব গাঙ্গুলী মহাশয়, অন্যান্য স্টাফেরা আছেন। সর্বোপরি আজকের যারা কৃতি ছাত্র ছাত্রী সফল ক্রীড়াবিদ সেই সব আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, এছাড়া সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে ভিলেজ পুলিশ, বিভিন্ন পুলিশ প্রশাসনের সঙ্গে যারা জড়িয়ে আছে সেই সব ব্যক্তিরা আছে, সবাইকে যথাযথ সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। পুলিশ প্রশাসন প্রশাসনটা দেখে, ক্রাইমটা দেখে, ক্রাইমটা দেখার সাথে সাথে সামাজিক যে একটা দায়িত্ব বোধ পালন করার জায়গা আছে, সেই সামাজিক দায়িত্ব বোধের পালন করার জন্যই আজকের এই অনুষ্ঠানটা। সামাজিক অনুষ্ঠান কালী পূজা থানায় অনুষ্ঠিত হয়েছে, এছাড়া বিভিন্ন পূজা পার্বণ মেলা আমরা দেখি অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপদে সেই সব সামাজিক দায়িত্ব পালন তারা করে যাচ্ছে। আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে এবছরে দুর্গাপূজা, গত বছরের দুর্গাপূজা সারা রাত ধরে বিভিন্ন প্রান্তের মানুষরা এসেছে আমাদের এই বলাগড়ে তথা জিরাটে, সেখানে এত সুন্দরভাবে এত মানুষের সমাগমকে তারা সামলে নিয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। আমরা দেখেছি যে যখন আমরা ঠাকুর দেখে ঘরে শুয়ে পড়েছি তারা সারা রাত জেগে সেই সব প্যান্ডেল সেই সব মোড়গুলোতে রাস্তাগুলোতে তারা টহল দিয়েছে, তারা মানুষজনকে সামলেছে, এবং যাতে কোনো ক্রাইম না হয় অপরাধ না হয় সেই অপরাধটাও তারা রক্ষা করেছে।
প্রতিরোধ করেছে। পুলিশ প্রশাসনের যে এই যে কাজ, এটা আমরা অনেক সময় আমাদের হয়তো চলতি কথায় আমরা বলে ফেলি যে খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে, কিন্তু আমাদের মানবিক মূল্যবোধের জায়গাটাই দাঁড়িয়ে আমরা যদি একটু ভাবি তাহলে মনে হয় এই সমস্যাটা তৈরি হবে না। অনেক সময় আমাদের কাছে অভিযোগ যায়, আমরা জনপ্রতিনিধি অভিযোগ যায় যে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে, কোন পরিস্থিতিতে খারাপ ব্যবহার করে ফেলেছে, কোন পরিপ্রেক্ষিতে খারাপ ব্যবহার করে ফেলেছে, আমাদের এই জিনিসটাকে ভাবতে হবে। যাই হোক, আজকের এই সামাজিক দিকটা আমি বিশেষ করে বলবো কৃতি ছাত্রছাত্রী যারা আজকে সংবর্ধনা পাচ্ছে, আর যারা পাচ্ছে না তার মানে তারা কি সেই যোগ্যতার জায়গায় আসতে পারেনি? না, সবার যোগ্যতা আছে, কিন্তু একটা মাপকাঠি রাখতে হয়। সেই মাপকাঠিটা যে কোনো বিষয়ের উপরে মূল্যায়ন একটা করতে হয়, সেটা হয়তো নাম্বারের ভিত্তিতে আজকে মাপকাঠিটা হয়েছে, কিন্তু এর বাইরে যারা আছে তারা হয়তো এর চেয়েও ভালো আরো ছাত্রছাত্রী, আরো সফল ক্রীড়াবিদ। কিন্তু যে ক্রীড়াবিদরা আজকে এই জায়গায় আমন্ত্রিত হয়েছে তার মানে এই নয় চলার পথটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে, চলার পথটা আরো ত্বরান্বিত করার জন্যই তাদের একটু উৎসাহ দেওয়া, তাদের উদ্যোগকে আরো ত্বরান্বিত করা। আগামী দিন এই কৃতি ছাত্রছাত্রী সফল ক্রীড়াবিদরা তারা এগিয়ে যাক, আমার বলাগড়ের শুধু না, হুগলি জেলার শুধু না, তারা পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করুক এবং পশ্চিমবঙ্গের যে সুনাম, যে গৌরব, সেই গৌরবকে তারা ভারতবর্ষের প্রতিটা প্রান্তে ছড়িয়ে দিক। এই আশা রেখে সবাইকে আরেকবার যথাযথ সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা, ছোটদের আমার শ্রেয়াশিস ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। আর সঞ্চালনা তো খুব সুন্দর করছে ডক্টর সঞ্জীবন ঘোষ, এর কথাটা না বললেই নয়। যেখানেই স্টেজ সেখানেই, যেখানেই মানে স্টেজ আছে, যেখানেই মঞ্চ আছে সেখানেই হচ্ছে ইউনিভার্সাল সঞ্চালক, তা সেই আমাদের সঞ্জীবন ঘোষ আছে। যাই হোক, এছাড়া সবাই আছে মোটামুটি ঠিক আছে, সময়টাই তাও বলছি। অসীমদা যেভাবে বললো অ্যাকচুয়ালি আমার ভালো লাগে, আর তাছাড়াও খেলাধুলো গান বাজনা ছাড়া মানুষের জীবন অন্যভাবে মানে সংস্কৃতি থাকবে না, এটা আমার আমার মনে হয় না যে এটা সেটা একটা ভালো পথ। যাই হোক, এখানে অনেকে বিশিষ্ট ব্যক্তি আছেন, আমি বিশেষ কিছু বলবো না। এখন আজকের এই অনুষ্ঠান বা টোটাল যে শারদ উৎসব গেল সেই সম্পর্কে কিছু বলতে বলবো আমাদের হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় শান্তনু ব্যানার্জি মহাশয়কে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো হুগলি গ্রামীণ পুলিশকে এবং হুগলি গ্রামীণ পুলিশের আমাদের বলাগড় থানার যিনি দায়িত্বে আছেন আমাদের সকলের। ইতিমধ্যেই মানে কয়েকটা মাস উনি এখানে এসেছেন, কিন্তু তার মধ্যেই এই বলাগড়ের প্রত্যেকটা মানুষের খুব কাছের মানুষ হয়ে গেছেন, আমাদের সকলের কাছের মানুষ অর্ণব গাঙ্গুলি, ওসি বলাগড়। এখানে উপস্থিত আছেন আমাদের, আমরা বলাগড়বাসী হিসেবে অবশ্যই এবার উনি দায়িত্ব পাওয়ার পর বলাগড়ের কোনো অনুষ্ঠানে প্রথম এলেন, আজকে থানার মনে হয় কোনো অনুষ্ঠানে প্রথম এলেন আমাদের সকলের প্রিয় মানুষ তথাগত বসু আইপিএস আমাদের এসপি হুগলি। এছাড়া উপস্থিত আছেন আমাদের এই বলাগড়ের বিধায়ক মাননীয় অসীম মাঝি মহাশয়, উপস্থিত আছেন আরও দুজন আধিকারিক আমাদের পুলিশেরই, একজন ডিএসপি সাহেব আছেন এবং একজন সিআই সাহেব আছেন। এনারাও ইতিমধ্যেই বলাগড়ের প্রত্যেকটা মানুষই প্রায় এদেরকে চিনে গেছেন এদের কাজের মাধ্যমে। এছাড়া উপস্থিত আছেন বিডিও সাহেব আছেন এখানে, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল থেকে শুরু করে এখানে বিএমওই সাহেব আছেন, সহসভাপতি বীরেন্দা আছে, আমার সহকর্মী আমাদের জেলা পরিষদের সঞ্জয় আছে, সঞ্চালক বাপ্পাদা আছে, এখানে রুনা খাতুন আছে জেলা পরিষদের আমার সহকর্মী, সহ আমার সামনে যারা আছেন আমার বাদিক ডান দিকে সবাই আছেন আমাদের পুলিশের আধিকারিকরা আছেন, পুলিশের কর্মীরা আছেন, এবং আমার এখানে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আমাদের কনস্টেবল থেকে শুরু করে সমস্ত সর্বস্তরের পুলিশের
প্রতিনিধিরা তারা এখানে আজকে আছেন। আজকে প্রথমে আমি একটা কথা বলবো যে আজকের এই অনুষ্ঠানটা দেখে অনেকেরই একটুখানি পুরনো দিকে আমি বলবো আপনারা একটু পুরনো দিকে ফিরে তাকাবেন। তার কারণ আমরা একটা সময় দেখতাম ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম বা অনেক বড় সময় বড় যখন হয়েছি তখনও দেখেছি পুলিশকে দেখলে ছেলেমেয়েরা ছুটে পালিয়ে যেত, পুলিশের ধারে কাছে কেউ আসতো না, পুলিশকে আমরা সবাই ভয় পেতাম। আজকে সেই ছোট ছোট ছেলেমেয়েদের পুলিশ ডেকে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, এইটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়। তার কারণ তিনি 2011 মামাটি মানুষের সরকার তৈরি করার পর তিনি পুলিশকে মানুষের কাছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এবং পুলিশের প্রত্যেকটা আধিকারিক যেভাবে তার নির্দেশ মতো মানুষের প্রতিটা মানুষের ঘরে পৌঁছে গেছেন এবং যে ভয়টা মানুষের পুলিশের প্রতি ছিল, অনেকে বলেন আপনারা শুনবেন আমরা অনেক সময় শুনি আমাদেরও বলতে হয়, অনেকে বলেন যে এখন ক্রাইম বেড়েছে, আমি তাদেরকে একটা কথাই বলি ক্রাইম বাড়েনি, এখন মানুষ পুলিশের কাছে গিয়ে স্বাধীনভাবে কথা বলার অধিকারটা ফিরে পেয়েছে এবং এটা অবশ্যই পুলিশের আধিকারিক যারা আছেন তাদের জন্য সম্ভব হয়েছে। এবং মানুষের কোনো সমস্যা হলে তারা জানে পুলিশকে বললে পুলিশ আমার কাছে এসে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। এবং আজকে আপনাদের একটা পরিসংখ্যান দিই, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী কলকাতা কিন্তু আমাদের সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে সেফ সিটি হিসেবে কলকাতা কিন্তু আজকে তারা র্যাঙ্কিং দিয়েছে আজকে কলকাতা সব থেকে সেফ সিটি। সারা পশ্চিমবঙ্গে যে ক্রাইম যে জায়গায় গেছে তাতে আমরা দায়িত্ব নিয়ে বলতেই পারি পশ্চিমবঙ্গে ক্রাইম অন্যান্য অনেক রাজ্যের থেকে আজকে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, ক্রাইম নেই বললেই চলে। ছোটোখাটো যে কটা ইনসিডেন্ট সেটা সব জায়গাতেই ঘটে, সেটা আমার আপনার বাড়িতে অনেক সময় ঘটে যেগুলো আমাদের কিছু করার থাকে না, ঠিক তেমনিভাবে পুলিশেরও কিছু কিছু সময় কোনো ইনসিডেন্ট ঘটে গেলে সেটা তাদের কিছু করার থাকে না কিন্তু তার পরবর্তীকালে যেটা করার সেটা কিন্তু তারা করেন। এবং একটা কথা অবশ্যই বলবো আজকে আমাকে যে যখন বড়োবাবু বললেন যে আজকে আপনি আসবেন একটুখানি আমরা সবাই একটা অনুষ্ঠান করব একসাথে আনন্দ করব, আমার কথাটা শুনে খুব ভালো লাগলো। তার কারণ একটা ছোট্ট কথা আপনাদের বলবো, মানে সেদিনটা আমার খুব খারাপ লেগেছিল, এবছর যেদিন বিজয়া দশমীর দিন উনি প্রত্যেক দিনই আমার সাথে দেখা হয়েছে, আমাদের এখানে অমলবাবু থেকে শুরু করে প্রত্যেকটা মানে সাব ইন্সপেক্টর যারা আছেন সবাই, দুর্গা পুজো গেছে আমাদের, জগদ্ধাত্রী পুজো চলছে, কালী পুজো গেছে, আজকেই বলাগড়ে আমরা দেখছি, শুধু বলাগড় না সারা হুগলি জেলাতে, আমি হুগলি জেলার বাইরে বলবো না, সারা পশ্চিমবঙ্গে যেমনই হচ্ছে কিন্তু হুগলি জেলাটা আমরা জানি, এর মধ্যেই অনেক ঘটনা ঘটেছে কিন্তু আপনারা কেউ টেরও পাননি। আজকে যারা আমাদের আমরা যখন পুজোর সময় দুর্গা পুজোর সময় নতুন জামা কাপড় পরে নিজের স্ত্রী কন্যা পুত্রকে নিয়ে নিজের পিতামাতাকে নিয়ে যখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, ঠিক তখন আজকে আমার এই মঞ্চে যারা এখানে বসে আছেন আমার ডান দিক বাঁদিকে যারা আছেন তারা তাদের স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে আমরা যাতে শান্তি করে ঠাকুর দেখতে পারি তার জন্য কিন্তু তারা সবসময় আমাদের জন্য করে গেছে এবং এর জন্য আমি হ্যাটস অফ জানাই এনাদেরকে এবং সবাইকে বলবো একবার জোরে করতালি দিয়ে ওনাদের অভিনন্দন জানান। তার কারণ ওনাদের কাছে এইটাই সব থেকে বড় পাওনা হবে। এবং আমার একটা কথা এখন বলতে গিয়ে যেটা বলছিলাম, বিজয়া দশমীর দিন আমার ছেলে 4 বছর বয়স, আমি বিজয়া দশমীর দিন যখন বলাগড় ঘাটে ঠাকুর বিসর্জন হচ্ছে বড়োবাবু আমার সাথেই বসেছিলেন, আমি থাকতে থাকতে ওনার স্ত্রী ফোন করেছিলেন, ছেলে কথা বলছে বলছে বাবা তুমি আজকেও আসবে না, উনি বলছেন না বাবা আজকে যেতে পারবো না আমি কাল পরশু যাবো, এটা শুনে আমার খুব খারাপ লাগছিল। তার কারণ দেখুন আমরা সবাই মানুষ তো, হয়তো পেশাগত কারণে ওনাদেরকে আজকে এটা করতে হচ্ছে কিন্তু আমি দেখলাম বড়োবাবু খুব হাসি মুখে তারপরেই সেই এলাকায় যাতে কোনোভাবে শান্তি বিঘ্নিত না হয় তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে উনি সব কাজটা করছেন এবং সেটা সম্পূর্ণ হাসি মুখে। আমার মনে হয় এটা আর একদিন আর একটা গল্প আপনাদের বলে আমি শেষ করব। গত বছরের আগের বছর আমাদের যিনি ডিআইজি সাহেব ছিলেন আরামবাগে আমি বসে আছি, উনি দেখলাম চোখ লাল একদম, বললাম আপনি কি ঘুমননি, বললেন না 3 দিন আমি ঘুমোতে পারিনি জেগেই আছি, এসপি সাহেবও ছিলেন তৎকালীন, তা আমি বললাম ঘুমননি, বলছেন যে কি করে ঘুমাবো বলুন, এই বন্যার জন্য আমাদের সব কাজ করতে হচ্ছে সারাদিন জেগে থাকতে হচ্ছে আর সত্যি কথা বলতে ঘুমটা আর আসছে না কালকে থেকে। আমি বললাম কেন, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুমে বসে নবান্ন কন্ট্রোল রুমে বসে যখন আমাকে ফোন করে বা এসপিকে ফোন করে বলছে আপনারা কিছু খেয়েছেন তো, আপনাদের ডিউটি করতে হচ্ছে জানছি রাত জেগে আছেন কিন্তু কিছু খেয়ে দিয়ে থাকবেন, শরীরের দিকে নজর রাখবেন, এটা আমাদের কাজ আমাদের করতে হবে, এরপর আমাদের কিন্তু আর কষ্ট হয় না। তাই আমি মনে করি আজকে যে পুলিশ আপনারা দেখছেন আমরাও সবাই দেখছি, আজকে কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা থেকে শুরু করে আমি বিভিন্ন জায়গায় এসপি সাহেবও জানেন উনি বলবেন
আজকে আমাদের হুগলি জেলার বিভিন্ন থানাতে আমরা দেখছি কোথাও রক্তদান শিবির হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন রক্তদান শিবির। আমরা এতদিন কি দেখেছি, ক্লাবগুলো রক্তদান শিবির করত, কোন পলিটিক্যাল অর্গানাইজেশন তারা রক্তদান শিবির করত, আমরা দেখছি পুলিশ রক্তদান শিবির করছে, কোথায় বিডিও সাহেবরা রক্তদান শিবির করছেন। মানে পুরো অন্যরকম একটা পরিবেশ, মানুষের সাথে এই যে মেলবন্ধন, মানুষের সাথে এই যে সকলের কাছে কাজ, সকলকে কাছে টেনে নেওয়ার যে চেষ্টা, সেটা যে পুলিশ করছে, আমি পুলিশকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। সকলে ভালো থাকবেন, আপনারা সকলে ভালো থাকলে আমরা সকলে ভালো থাকব, এই বিশ্বাস রেখে আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় শান্তনু ব্যানার্জি মহাশয়কে। আমরা অনেকক্ষণ আগে মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তথাপি বলছি যে আমরা যাদের আজকে আমন্ত্রণ দিয়েছি তারা ছোট, তাদের হয়তো প্রাইভেট আছে অনেকের, আমরা স্যারদের কাছে পারমিশন নিয়ে তাদের একটু ডেকে নিই, তাদের বরণ করে নিচ্ছি আমরা। আমরা আমরা মঞ্চে প্রথমে যাকে ডাকবো, যিনি আমাদের এই বলাগড়ের মেয়ে, বলাগড়ের মেয়ে, আমার হুগলি জেলার মেয়ে, আমার পশ্চিমবাংলার মেয়ে, আমার ভারতের মেয়ে, যিনি প্যারা অলিম্পিকে গোল্ড পেয়েছেন, সে তাকে মঞ্চে ডাকবো। সুলতা শিকদার, তাকে মঞ্চে ডাকবো। সুলতা শিকদার, তুমি চলে এসো মঞ্চে। তিনি সাইক্লিং এ, স্যার সবাইকে জানাই, সাইক্লিং এ তিনি গোল্ড পেয়েছেন, আমাদের ভারতবর্ষের মানকে তিনি অনেক এগিয়ে নিয়ে গেছেন। মঞ্চে আহ্বান জানাবো সুলতা শিকদার। আমরা প্যারা অলিম্পিকে যিনি আমাদের ভারতবর্ষের হয়ে গোল্ড উনি পেয়েছেন, আমি সুলতাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা প্রথমেই বলি, আজকে যাদের আমরা এই মঞ্চে যাদেরকে পুরস্কৃত করব, তাকে আমরা পুরস্কার যেমন করছি আমরা সঙ্গে সঙ্গে বলছি, তাদের আমরা কিন্তু আশীর্বাদ করছি আগামী দিনে সে যেন আরো ভালো হয় এবং তাকে দেখে যেন আমার এই বলাগড়ের অনেক ছেলে মেয়ে আরো উৎসাহিত হয়। আমরা সেই উৎসাহ দেওয়ার জন্য আজকের আমাদের সুন্দর অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি রুরাল আইপিএস রেসপেক্টেড তথাগত বসু মহাশয়, জোর করে হাততালি একবার। আমরা আজকে মঞ্চে এমন দুজনের সন্ধিক্ষণ পাচ্ছি, ওর সম্বন্ধে একটুখানি বলতেই হয়। আমরা দেখতাম একটি মেয়ে রোদের মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছে, আমরা বললাম কি ব্যাপার, কিন্তু এই রোদের সাইকেল চালিয়ে আমি কখনো দেখেছি ওর বাড়ি জিরাটে, জিরাট থেকে তারপাড়ার দিকে চলে যাচ্ছে জোরে সাইকেল চালিয়ে রোদের মধ্যে, কিন্তু তার মধ্যে যে এই রহস্য লুকিয়ে ছিল আমরা তখনই বুঝলাম যখন সে ভারতের মানকে আরো বাড়িয়ে নিয়ে গেল। আমরা ফুটবলে ভারতের র্যাঙ্কিং আমরা অনেক পিছনে, আমরা পৃথিবীর মধ্যে, আমরা এখনো কবে যে জানি না আমরা কোয়ালিফাই করব ওয়ার্ল্ড কাপে মূল পর্বে খেলার জন্য, জানি না, আমরা এশিয়াতে অনেক পিছিয়ে, তথাপি প্যারা অলিম্পিকে ফুটবল টিম আমাদের সেমিফাইনাল খেলেছিল, সেই দলের একজন প্রতিনিধি আমাদের মধ্যে আসেন, তিনি আর কেউ না, তুষার মিত্র। তুষার মিত্রকে মঞ্চে আহ্বান করছি, যিনি সেমিফাইনালিস্ট ছিলেন আমাদের ভারতবর্ষের হয়ে প্যারা অলিম্পিকে, তাকে মঞ্চে আহ্বান আমরা জানাচ্ছি। ও আস্তে আস্তে আমি বলি, ছোটবেলায় আমরা যখন মাঠে প্র্যাকটিস করাতাম ও বলতো স্যার আমি খেলবো, উল্টো পাল্টা দৌড়তো, এদিকে দৌড়তো ওদিকে দৌড়তো, কিন্তু পরের দিনে পরের যে উনি প্যারা অলিম্পিকে সেমিফাইনালিস্ট হিসাবে উনি প্রতিনিধিত্ব করবেন, জোর করে হাততালি আশা করবো। এরা আমাদের সোনার ছেলে সোনার মেয়ে, আমরা একটুখানি খেলতে পারলে এই পয়সা চাই ওই পয়সা চাই এই যাব না, এরা অলিম্পিক খেলে এসছে, আমাদের তাকে পুরস্কৃত করছেন আমাদের সম্মানীয় বিধায়ক এমএলএ সাহেব অসীম কুমার মাঝি মহাশয়। অসীম তাকে অনেকবার ভালোবেসেছে, স্নেহ করেছে, আজকে আবার করছে, আশীর্বাদও করছে তাকে। আমি মঞ্চে তিনি আসতে পারবেন না, কারণ আমি আগে একবার অ্যানাউন্স করেছি, তিনি আমার জিরাটের মেয়ে, আমার বলাগড়ের মেয়ে, তিনি বেঙ্গলের হয়ে আজকে প্রতিনিধিত্ব করতে গেছেন ভারতের, এই তো একজনই তো আছে, তিনি বাংলা ভারতের হয়ে গোল্ড পেয়েছেন বাংলাদেশে ব্রড জাম্পে, তিনি আজকে আমাদের মধ্যে নেই কারণ তিনি এখন, আজকে আমি এই মাত্র যে খবর পেলাম তার বাবা আসছেন, তাকে মঞ্চে ডাকছি, তার বাবা এবং দিদি আছেন। তিনি পশ্চিমবঙ্গের হয়ে ভারতবর্ষের মধ্যে হার্ডলসে থার্ড হয়েছেন, আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম, আমি একবার হাততালি আবার আশা করব মৌমিতা মণ্ডল, তার গার্জিয়ানকে মঞ্চে আসতে বলবো। তিনি আজকেই কম্পিটিশনটা হয়েছে, তিনি থার্ড হয়েছেন, তার টাইম হচ্ছে সম্ভবত 14:71, তাকে সম্মানিত করছেন
তার গার্জিয়ান যদি আসে, সুভাষ মণ্ডল সম্ভবত এসেছেন, সুভাষকে বলবো, বা তার সুভাষ তার সুভাষকে মঞ্চে আসবো, কারণ তিনি নেই, তিনি কম্পিট করতে গেছেন, তাকে সম্মানিত করছেন আমাদের বিডিও সাহেব মাননীয় সমিত সরকার মহাশয়। মৌমিতার হয়ে তার বাবা হয়তো গর্বে তার বুকটা ভরেই থাকে, কারণ যার মেয়ে সন্তানরা ভালো পজিশন পায় তার বাবা মার উজ্জ্বল হয়। যাই হোক, আমরা খেলাধুলোর দিকে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকে আমরা জানালাম, এরপরে আমরা যাদের ডাকবো। এবার পশ্চিমবঙ্গের মধ্যে 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় যে প্রথম হয়েছে, আমি আগেই বলি যুগ্মভাবে এবং বলাগড় ব্লকে প্রথম হয়েছে, প্রথম হয়েছে অঙ্কেশা বিশ্বাস, প্রথম হয়েছে রামানুজ দাস, দুজনে 700 মধ্যে 666 পেয়েছে, একজন শীতক জিরাট সীতুমন্দির গার্লস স্কুলের ছাত্রী, আর একজন গার্লস স্কুলের হয়ে পরীক্ষা দিয়েছিলেন, আর একজন জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের। তাদের দুজনকে আমরা মঞ্চে ডাকছি, রামানুজ এবং অঙ্কেশা গিয়ে আসো। অঙ্কেশা এবং রামানুজ, এরা শুধুমাত্র পড়ায় নয়, আমরা একটা বলাগড়ে বইমেলা করি, যখনই যে কোনো কম্পিটিশন হয় তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে কুইজ প্রত্যেকটা বিভাগে এরা, আমি ওদের আসতে বলবো, আশাপাবু একটুখানি ওদের আসতে দিন। অঙ্কেশা এরা 700 মধ্যে 666 পেয়েছে, জোর করে হাততালি, আমরা এত নম্বর ভাবতেই পারতাম না, অনেক নম্বর পেয়েছে, মাত্র 34 নম্বর কাটতে পেরেছে, এরা অনেক এগিয়ে। আমি বলবো ডিএসপি সাহেবকে, আপনি ওদেরকে পুরস্কার আশীর্বাদ করুন, আমি ডিএসপি সাহেবকে বলবো, অঙ্কেশাকে করছেন আমাদের ডিএসপি সাহেব, সকলকে বলবো জোর করে হাততালি, ব্লকের মধ্যে প্রথম, চারটিখানি কথা নয়। আমরা ওদেরকে আশীর্বাদ করলাম যাতে আগামী দিনও আরো উজ্জ্বলভাবে ওর জীবনকে তৈরি করতে পারে। আমরা রামানুজ দাস, ইনিও 666 পেয়েছে, যুগ্মভাবে জিরাট করেন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছেন, তাকে সম্মানিত করছে বা আশীর্বাদ করছেন আমাদের সিআই সাহেব, সিআই মংরা। আমি একটু জোর করে হাততালি, রামানুজ পুরস্কার পেতে খুব ভালোবাসে, পড়াশোনা করে ছেলে। আর দ্বিতীয় হয়েছে সৌভিক সরকার, গুপ্তিপাড়া হাই স্কুলের সৌভিক সরকার, তুমি এগিয়ে এসো সৌভিক সরকার। আমি ওদের প্রাপ্ত নাম্বারগুলো মোটামুটি আমি নিজে নোট করে নিয়ে এসেছি, 666-র পর সম্ভবত 664, হ্যাঁ 664 পেয়ে দ্বিতীয় হয়েছে সৌভিক সরকার বলাগড় ব্লকের মধ্যে। বল বাবা, আচ্ছা ও আর একটা ওটা কি করেছে সেটা তো এখন আমরা ফাইনাল পাইনি, যেটা আছে ওটা কি পাওয়া গেছে? না, হ্যাঁ না, তুই তো বলছিস, তুই আগেও বলেছিলিস, সেটা কি রেজাল্ট হাতে এসে গেছে? খুব ভালো, তাহলে আমরা বলছি আমরা যে রিপোর্টটা পেয়েছি সেটা ওর মুখ থেকে একটুখানি শুনতে চাইবো। আমি এখানে দাঁড়িয়ে বলতে চাইছি যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর আমি দেখতে পাই 664 পেয়েছি, কিন্তু তারপর আমাদের স্কুলের স্যার বলেছিলেন যে ইতিহাসে আমি 94 পেয়েছিলাম আর ভূগোলে 93 রিভিউ করতে, এই দুটো বিষয়ে রিভিউ করে আমার আরও 5 নম্বর বেড়ে বর্তমানে 669 হয়েছে, ভূগোলে বর্তমানে 97 আর ইতিহাসে 95, কিন্তু যেহেতু প্রথমে আমি 664 পেয়েছি তাই জন্য আজকে এখানে দ্বিতীয় পুরস্কারটা পাচ্ছি, কিন্তু বর্তমানে আমার স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন আমার নাম্বার এখন মাধ্যমিকে 669, বা আপনারা আমি অ্যাডমিট কার্ডের রোল নাম্বারও দিয়ে যেতে পারি মাধ্যমিকের, অনলাইনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পিপিআর পিপিএস এর 2019 মাধ্যমিকের রেজাল্টও দেখে নিতে পারেন। আমি বলছি যে তুমি অবশ্যই ডিপ্রাইভড হবে না, আমরা এই এইখানে এখন যেটা দিচ্ছি আমরা চেঞ্জ করে আবার তোমাকে, তুমি ব্লক থেকে ফার্স্ট হয়েছো সেই প্রাইজটাই তোমার বাড়িতে দিয়ে আসা হবে, নিশ্চিত থাক। হ্যাঁ বলবে, অবশ্যই বলবে। আমি এখানে উপস্থিত যিনি
আমাদের এসপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি এখনো পর্যন্ত সেকেন্ড প্রাইজ পেয়েই আসছি, কিন্তু কোনোবার ফার্স্ট প্রাইজ পাইনি। বলাগড় ব্লকের মধ্যে ফার্স্ট প্রাইজ পাচ্ছি, তিনি পুরস্কারটি দেবেন তার কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং আমার মানে শ্রদ্ধা জানাচ্ছি তাকে আমি। অ্যাকচুয়ালি আমরা যে যেটা লিস্টটা পেয়েছিলাম সেটা থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আজকে আমরা ভালো পেলাম এবং পুরস্কারটা আমি এসপি সাহেবকে ওনার ওর কাছে তুলে দিতে বলবো, জোর করে হাততালি দিতে বলবো। সবিকে আমরা এবার পরবর্তীকালে যাকে আমন্ত্রণ জানাবো, এই ব্লকের মধ্যে তৃতীয় হয়েছেন অনিরুদ্ধ অধিকারী, জিরাটকরণ উচ্চ বিদ্যালয় থেকে প্রাপ্ত নাম্বার 662। অনিরুদ্ধকে আসতে বলছি। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কারিগরি বিভাগের যিনি কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি মহাশয়। অনিরুদ্ধের সামনে চলে আয়। একটু ঘোষণাটা আমি একটু বলছি যে যারা আমি অশুরতা শিখতে স্পেশাল অলিম্পিকে গেছিল, এরপরে আবার ওরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাচ্ছে আর কি। যাই হোক, আমাদের সময় খুব অল্প। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বলাগড় হাই স্কুলের প্রমিতা দত্ত, 500 মধ্যে 481 পেয়েছে। 500 মধ্যে 481 প্রমিতা সম্ভবত আজকে নেই, তার মা বা বাবা এসেছেন, একজন চলে আসুন মঞ্চে, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের হুগলি জেলা পরিষদের সদস্য মাননীয় রুনা খাতুন মহাশয়া। প্রমিতার মা এসছে, বাবাও এসছে আমি দেখেছি। পাঁচশোর মধ্যে 481, হাততালি কোথায় গেল? প্রথম হয়েছে ব্লকের মধ্যে, সম্ভবত ও এখন সেন্ট জেভিয়ার স্কুলে পড়ছে ইংলিশ নিয়ে, তাই তো? তার হাতে তার মা এসছেন, তার মার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ও থাকলে ভালো লাগতো, ওরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো। থ্যাংক ইউ। আমরা দ্বিতীয়কে জনকে ডেকে নেব, সুপ্রিয় ঘোষ, ডুমুরদহ ধুমানন্দ উচ্চ বিদ্যালয় থেকে। সুপ্রিয় ঘোষকে মঞ্চে আহ্বান করছি আমাদের। তা সুপ্রিয় ঘোষ এসছে, তার প্রাপ্ত নাম্বার 500 মধ্যে 478। সুপ্রিয়, সুপ্রিয়র হাতে পুরস্কার তুলে যে আমাদের বিএমওই সাহেব সম্মানীয় জয়দীপ বড়ুয়া মহাশয়। দাঁড়া বাবা, স্যার আসুন এখানে সামনে আসুন, নাহলে ছবিটা ভালো উঠবে না আপনার। হাততালিটা কোথায় গেল? মাত্র 22 নম্বর কাটতে পেরেছে। আমার তৃতীয় অর্পিতা বিশ্বাস, একতারপুর ইউনিয়ন হাই স্কুল থেকে, সম্ভবত ও হোস্টেলে আছে, ওর মা এসেছেন, আমি সেই গর্বিতা মাকে মঞ্চে আহ্বান করছি। তার প্রাপ্ত নম্বর 470 আমরা যে রিপোর্টটা পেয়েছি। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিডিও সাহেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের বিডিও সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন। একটু হাততালি বলবো, মার বুকটা আনন্দে ভরে যাচ্ছে মেয়ের হয়ে পুরস্কার নিতে, এটা মা বাবা যারা আছেন তারাই জানেন। এই সঙ্গে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এবং টোটাল ব্যবস্থাপনা যা যেভাবে হয়েছে, আমি কিছু কথা শুনবো আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি রুরাল আইপিএস তথাগত বসু মহাশয়ের কাছ থেকে। আমি খুব একটা বক্তৃতা করার লোক নই, বলতে বলতে খুব ভালো পারি না, তো আজকে এখানে এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শান্তনুবাবু রয়েছেন,
রুনা ম্যাডাম রয়েছেন, আমাদের বিডিও সাহেব রয়েছেন, আমার সহকর্মীরা রয়েছে, বিএমওইচ সাহেব রয়েছেন, বলাগড় ব্লক থেকে, ব্লকের বিভিন্ন স্থান থেকে আসা সুধী নাগরিকবৃন্দ আছেন, আপনাদের সকলকে হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। শান্তনুর কথার রেজ ধরে বলি, আমাদের যেভাবে সমাজ সভ্যতা উন্নতির পথে হাঁটছে, সেখানে পুলিশের রোলটা কলোনিয়াল পুলিশিং থেকে ক্রমশ কমিউনিটি পুলিশিং এর দিকে যাচ্ছে। অর্থাৎ একটা সময় ছিল যখন ভারতবর্ষে পুলিশ ফোর্স যখন তৈরি করা হয়েছিল, তখন সেটা মেইনলি তার শাসকের পথে থাকতেন বিভিন্ন ব্রিটিশ আধিকারিক, এবং তাদের কলোনি ছিল ভারতবর্ষ, এবং সেখানে কলোনিয়াল পুলিশিং চলত। অর্থাৎ সেখানে উল্টো দিকে মানুষ যারা ছিল তারা তাদেরকে শাসন করার জন্য একদল শাসককে বসানো হয়েছিল। পরবর্তীকালে স্বাধীনতা এসছে, কিন্তু সেই পুলিশ অ্যাক্টেরও চেঞ্জ হয়নি, ইন্ডিয়ান পেনাল কোডও খুব বেশি সংশোধন হয়নি, কিন্তু যেটা প্রয়োজন যে পথে আমাদের ভবিষ্যতে এগোতে হবে এবং আমাদের প্যারাডাইম শিফট যেটাকে বলা যায়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেটা মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছেন, দেখিয়েছেন, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি পুলিশিং থেকে কলোনিয়াল পুলিশিং থেকে কমিউনিটি পুলিশিং এর দিকে। অর্থাৎ পুলিশ সমাজের সাথে, আপনাদের সকলের জন্য পুলিশ, আপনাদের প্রত্যেকের প্রতিটা বিষয়ে আমরা যাতে পাশে থাকতে পারি, আপনারা যাতে আমাদেরকে নিজেদের লোক ভাবতে পারেন, এই ভাবনাটা আপনাদের মনের মধ্যে নিয়ে যাওয়া, এই চেষ্টাটাই হচ্ছে কমিউনিটি পুলিশিং। আজকে এই কিছু আমাদের কৃতি অ্যাথলিট বা অন্যান্য খেলোয়াড় বা ছাত্রছাত্রী, তাদেরকে পুরস্কার দেওয়া, এটা খুব বড় কোনো বিষয় নয়। অনেকেই এই পুরস্কার আরো অন্যান্য বিভিন্ন সংস্থা বা তাদের তরফেও দেওয়া হতে পারে, কিন্তু আমাদের দেওয়ার উদ্দেশ্যটা এটাই, কোনো একটা সন্ধে আপনাদের একটু কাছাকাছি আসা। এটা ঠিক যেটাও শান্তনু আগে বলছিলেন, যে আগে এটা ছিল পুলিশের কাছে যেতে লোকের ভয় পেত, রেজিস্ট্রেশন অফ FIR খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, অপরাধ আগেও হতো, এখন সেই অপরাধ রেকর্ড হচ্ছে, পুলিশের কাছে গিয়ে ফিরতে হচ্ছে না, হয়রানি আগের থেকে অনেক কমেছে। আমাদের লক্ষ্যটাও তাই, আমরাও চাই হয়রানি কমুক, পুলিশের প্রতি যে অকারণ ভীতি, অবশ্যই আমি এটা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তাদের উদ্দেশ্যে বলছি না, তারা এতে উৎসাহিত বোধ করবেন না দয়া করে, তো সাধারণ মানুষ পুলিশকে ভয় পাক এটা আমরা চাই না, কারণ আমরা তো আছি আপনাদের জন্য, আর আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয় সুস্থ সুন্দর সমাজ আপনাদেরকে উপহার দেওয়া। এই হুগলি জেলার মানুষজনের কাছে আমি এই জেলায় অনেক দিন চাকরি করেছি, আজকে প্রায় 6 বছর বিভিন্ন র্যাঙ্কে এই জেলায় আমার চাকরি করা হয়ে গেল, এখানকার মানুষের মতন এত সুন্দর মানসিকতা, এত শৃঙ্খলা পরায়ণতা আমি অন্যান্য জেলায় দেখিনি, আমি অনেক জেলায় চাকরি করেছি, এখানকার মানুষের কাছ থেকে যে ধরনের সহযোগিতা প্রশাসন, শুধু পুলিশ নয় সামগ্রিকভাবে প্রশাসন পায়, তার নজির খুব কম পাওয়া যাবে। আমি আশা করব আগামী দিনেও আমরা আপনাদের এই সহযোগিতা পাব, হুগলি গ্রামীণ জেলা পুলিশ সর্বতোভাবে আপনাদের পাশে আছে, সব সময় আপনাদের সহযোগিতা যদি এরম ভাবেই পেতে থাকি, আমরা আগামী দিনেও আপনাদেরকে সুস্থ এবং সুন্দর একটি সমাজ উপহার দিতে পারব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। এত সুন্দর ভাবে উনি বোঝালেন বা বললেন, সত্যি একবার জোর করে হাততালি হোক, একজন মানুষের সঙ্গে জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট এইভাবে যে কথাটা বললেন, সত্যি আমরা হুগলি জেলার যারা বাসী তারা আমরা গর্বিত। আমরা এর পরবর্তী অনুষ্ঠানে আস্তে আস্তে চলে যাব, তার আগেও বলি মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে বিভিন্ন ব্লকে কিন্তু রাঙামাটি কাপ হচ্ছে পুলিশের মাধ্যমে, বল প্রশাসনের মাধ্যমে, এবং তারও একমাত্র উদ্দেশ্য
যে মানুষের সঙ্গে প্রশাসনের নিগুড় সম্পর্ক তৈরি করা। সকলকে বলবো আবার করতালি দিয়ে শেষবারের মতন আমরা আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ। ভলেন্টিয়ার যারা আছে আজকের অনুষ্ঠানে তাদেরকে বলবো একটু এগিয়ে আসতে, আমাদের স্টেজটাকে একটু ফাঁকা করতে হবে, কারণ আপনারা কেউ যাবেন না। আমরা যে কথা বলছি, আমাদের আজকে একজন ভালো শিল্পী আছেন যিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে সঙ্গীত পরিবেশন করছেন। সুমায়ন অলরেডি আমাদের মধ্যে হয়তো চলে এসেছেন। আমরা মঞ্চটাকে একটু সাজিয়ে নেব অনুষ্ঠান করার পক্ষে। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। জাগো, তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োরে সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আসতে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেফ ড্রাইভ, সেভ লাইফ। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। জাগো, তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান,
নিজ বাঁচুন অপরকে বাঁচান। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়ো রে সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। আনন্দ পেয়েছো?
তোমাকে কে সাজিয়ে দিয়েছে? তুমি মুখে হাত কেন দিচ্ছ? ও কে সাজিয়ে দিয়েছে? দিদি দিদি তোমার থেকে বেশি সেজেছে না তুমি বেশি সেজেছো? আচ্ছা তুমি ঠিক আছে, আনন্দ পেয়েছো? আচ্ছা ভালো করে না শিখবে। হ্যাঁ যাই হোক, সত্যি ওদের আমাকে সকালে যখন বলছি না না ঠিক আছে, আমরা মঞ্চে ইনস্ট্রুমেন্টগুলো আমরা সাজিয়ে নিই, তার মধ্যে আর একটা নাচ আছে ওদের একটু সিনিয়র যারা, তারাও আমাদের থেকে অনেক অনেক ছোট, সম্ভবত ওদের ড্রেস দেখে মনে হচ্ছে কোনো একটা দেশাত্মবোধক গানের সঙ্গেই তারা নৃত্য পরিবেশন করবেন, আমরা তাদেরকেও মঞ্চে ডাকছি, চলে এসো। পাশাপাশি যাদেরকে বলবো একটু তাড়াতাড়ি প্রস্তুত হওয়ার জন্য যারা ব্যান্ডের মিউজিশিয়ান আছেন, আপনারা পিছনে অবশ্যই আপনাদের ইনস্ট্রুমেন্ট সাজিয়ে নিতে পারেন, মঞ্চটা অনেকটাই বড় আছে, কারণ আমাদের আমি প্রথম থেকেই যে এক কথা বারবার বলছি যে আমাদের শিডিউলটা খুবই টাইট, কারণ আমরা প্রশাসনিক স্তরে প্রোগ্রাম করছি, আমাদের অনেক কাজ আমাদের করতে হয়, তাই বলবো আপনারা যারা মিউজিশিয়ান আছেন আজকের প্রোগ্রামটাকে একটু বিশেষ প্রোগ্রাম ভেবে আপনারা একটু তাড়াতাড়ি প্রস্তুত হবেন, এই নাচটার পরেই সম্ভবত আপনাদের প্রোগ্রাম শুরু হবে। সাউন্ডম্যান যিনি আছেন খুব ভালো ছেলে, আমি জানি সাউন্ডটাও ভালো চালায়। রেডি হ তোমাদের, মঞ্চে আসছে আবার সেই ছোট ছোট শিল্পীরা, ওদের নামও আমি ঠিক জানি না, ওরা কোন সংস্থা তাও জানি না, আমরা নাচ করব এই সংস্থা, ওদের নাম হচ্ছে আমরা নাচ করব, কাকু আমাদের একটু we
হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত। ওরা কেমন নাচ করেছে, অবশ্যই ভালো করেছে, তা সত্ত্বেও বলবো মঞ্চে এমন একটা জিনিস ছিল যেটাকে দেখে আমি বলতে পারি আমি ভারতীয়, আমি ভারত মাতার সন্তান, আমার দেশীয় পতাকা এখানে আজকে ওরা ওড়ালো। এর থেকে একবার জোর করে হাততালি হয়ে যাক ওদের অ্যাটেম্পটার জন্য যে ওরা এমন একটা গান সিলেকশন করেছে যা দেখে আমার গর্বে বুকটা ভরে ওঠে, যা দেখে আমি বলতে পারি আমি ভারতীয়, এই ভারত মাতার সন্তান। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমরা একটুখানি সময় চাইবো, কারণ এখন যন্ত্রগুলো এক সুরে বাঁধতে হবে, তখন কোনো রকম সাউন্ড করা যাবে না। আর আজকে আমরা যাদের পাবো, আজকে আমরা যাদের পাবো বা পেয়েছি অলরেডি, আমরা তাদের পেয়েছি সুবান অ্যান্ড কিংস অর্কেস্ট্রা বা ব্যান্ড আমরা যা বলি চলিত কথায়, তারা এসছে। অর্কেস্ট্রা মানে আমরা অনেকটাই ভাবি কি এক গাদা যন্ত্রপাতি হবে, স্টেজ ভর্তি হবে, তা নয়। আমি যতটা জানি বা শুনেছি, একের অধিক যন্ত্র যখন এক সুরে বাজে তখনই তাকে অর্কেস্ট্রা বলা হয়। আমরা শুধু ভাবি যে ব্যান্ড বা গিটার এটা থাকলেই যে আমরা ভাবি, তা নয়। অনেক একাধিক যন্ত্রসঙ্গীত যখন এক সুরে বাজে তখনই অর্কেস্ট্রেশন তাকে বলা হয়। যাই হোক, আমরা যাদের পেয়েছি তারা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে যারা সুনামের সঙ্গে অনুষ্ঠান করে থাকেন, সেই সুভান অ্যান্ড কিং। সাউন্ডটা আমাকে মনে হয় ছাড়তে হবে, কারণ যিনি সাউন্ডম্যান আছেন মূল আজকে তিনি চেক করছে। না না, ঠিক আছে, আপনি রেডি করুন, আমি তো অনেকক্ষণ ধরেই বলছি। Thank you.
গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োরে সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, ও বাবা গাড়ি আসতে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও, সেফ ড্রাইভ সেভ লাইফ। গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োরে সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, ও বাবা গাড়ি আসতে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও, সেফ ড্রাইভ সেভ লাইফ।
গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, তালবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়ম তা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাহসি করবেন না, একে অন্যকে মারবেন না, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, ও বাবা গাড়ি আসতে চালো, তোমার আমার এই প্রাণটি বাঁচাও, সেভ ড্রাইভ সেভ লাইফ। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাহসী করবেন না, একে অন্যকে মারবেন না, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, ও বাবা গাড়ি আসতে চালো, তোমার আমার এই প্রাণটি বাঁচাও, সেভ ড্রাইভ সেভ লাইফ।
safe drive. Safe, safe, safe life. Safe, safe, safe drive. Safe, safe, safe life. Shabdhan, shabdhan, shabdhan. Gari ghoda shabhai aste chalan. Shabdhan, shabdhan, shabdhan. Manusher jibon apni bachan. Pran bachan, pran bachan. Nijo bachun opor ke bachan. Safe, safe, safe drive. Safe, safe, safe life. Jago, tumi jago. Holud alote gari ready hoye chan. Shobuj alote gari aste chalan. Holud alote gari ready hoye chan. Shobuj alote gari aste chalan. Apnari hati ache manushere pran. Lal bati dekhe tai gari thaman. Eke onner pran bachan. Nijo bachun opor ke bachan. Safe, safe, safe drive. Safe, safe, safe life. Pran bachan, pran bachan. Nijo bachun opor ke bachan. Safe, safe, safe drive. Safe, safe, safe life. Jago. গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান সাবধান 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 মানুষের জীবন আপনি বাঁচান প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ জাগো তুমি জাগো হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আসতে চালান হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আসতে চালান আপনারই হাতে আছে মানুষের প্রাণ লাল বাতি দেখে তাই গাড়ি থামান একে অন্যের প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান সেফ 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 ড্রাইভ সেফ জাগো তুমি জাগো বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না সিগন্যালে ভেঙে গাড়ি চালাবেন না বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না হেলমেট ছাড়া বাইক চালাবেন না আপনারই হাতে আছে মানুষের প্রাণ নিয়ম কামেনে তাই গাড়ি চালান তাড়াহুড়োর সাজিশ করবেন না একে অন্যকে মারবেন না সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান ও বাবা গাড়ি আসতে চালাও তোমার আমার এই প্রাণটি বাঁচাও সেফ ড্রাইভ সেভ লাইফ সুবায়ন কিংস আমাদের মিউজিক্যাল গ্রুপ সুবায়ন কিংস চাইবে একটু জোর করে হাতে তালি একটু জোর করে কি হবে না নাকি হাতে তালি ঠান্ডা এখনো পড়েনি আপনারা যদি ফাঁকা মাঠের মধ্যে যদি চুপচাপ বসে থাকেন শিল্পী চাই গানের শেষে একটু হাতে তালি তা হবে তো তা মঞ্চে উপস্থিত আছে মিউজিক্যাল গ্রুপ সুবন কিংস Thank you.
safe drive. Safe, safe, safe life. Safe, safe, safe drive. Safe, safe, safe life. Shabdhan, shabdhan, shabdhan. গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজে বাঁচুন অপরকে বাঁচান, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজে বাঁচুন অপরকে বাঁচান, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজে বাঁচুন অপরকে বাঁচান, সেফ 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 ড্রাইভ, সেফ হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজিশ করবেন না, একে অন্যকে মারবেন না, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজে বাঁচুন অপরকে বাঁচান, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজে বাঁচুন অপরকে বাঁচান, ও বাবা গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও, সেফ ড্রাইভ সেভ লাইফ। আশা করি আপনাদের হৃদয় জয় করে নেবে, আর দু এক মিনিট সময় চেয়ে নেব, আমাদের প্রত্যেকটা হ্যান্ড প্রত্যেকে হ্যান্ডসের প্রত্যেকে তাদের প্রিপারেশন একদম অন্তিম পর্যায়ে নিয়ে গেছে, আমি মাইক্রোফোন আমার আগের দাদা যিনি অনুষ্ঠান পরিচালনা করছিলেন আমি তার হাতে তুলে দিচ্ছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ, আর তিনি ব্যান্ডের যে বায়োডাটা তিনি বললেন, আর শিল্পীদের বায়োডাটা আমার উপর দায়িত্ব আছে আমি বলে দেবো, এক একজন শিল্পীর অনেক বড় বড় বায়োডাটা, তারা অনেক ভালো ভালো জায়গায় অনুষ্ঠান করেছেন, আমি একে একে তাদের সম্বন্ধে বলবো। যাই হোক, আমরা এখন মনে হয় এখন আমরা যারা ব্যালেন্সটা করে নিয়েছে, ব্যালেন্স হয়ে গেছে, একটা ব্যালেন্স হচ্ছে, আমরা মাইক্রোফোনটা কিছুক্ষণের জন্য আমরা বন্ধ রাখতেই হবে।
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। পথে আমাদের সকলকেই নামতে হয়। হ্যাঁ, প্রাত্যহিক জীবনে রাস্তাঘাটে কম বেশি আমাদের সবাইকেই চলতে হয়। রাস্তা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বলা চলে। স্কুল, কলেজ, বাজার, অফিস, ব্যাংক ইত্যাদি কাজে প্রায় প্রতিদিনই সড়ক পথে চলাচল ঘটে আমাদের। অনেক সময় গাড়ির অত্যাধিক গতিবেগ, ট্রাফিক সিগন্যাল না মানা, হেলমেটহীনভাবে বাইক চালানো, সিট বেল্ট না বাঁধা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ইত্যাদি কারণে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা, অকালে ঝরে যায় বহু অমূল্য প্রাণ। চলেছেন তার বাবা মা। ২০১৬ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন স্থানে হামেশাই ঘটে যাওয়া পথ দুর্ঘটনার হার কমাতে এবং পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সেফ ড্রাইভ সেফ লাইফ নামে একটি কর্মসূচি চালু করেন। আমি মনে করি সেফ ড্রাইভ সেফ লাইফ এটা পুরোপুরি আমাদের প্রচার শুধু নয়, আন্তরিকতা দিয়ে করতে হবে। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। এই কর্মযোগ সংস্থা এদিনে জাগিয়ে তোলে প্রায় হাজার ছাত্রছাত্রীদের। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান,
নিজে বাঁচুন অপরকে বাঁচান। বাইক চালানোর সময় হেলমেট পরা, নির্ধারিত গতি থেকে গাড়ি ড্রাইভ করা, সিগন্যাল ভাঙলে জরিমানা কিংবা ব্রেক অ্যানালাইজার ব্যবহার ইত্যাদির মতো গৃহীত কর্মসূচির মাধ্যমে আগের তুলনায় পথ দুর্ঘটনার পরিমাণ অনেক কম। সাম্প্রতিককালে সবথেকে ফলশ্রুতিদায়ক কর্মসূচির নাম সেফ ড্রাইভ সেফ লাইফ। যখন গাড়ি চালাবেন আপনি সিট বেল্ট বাঁধুন, যারা মোটর সাইকেল চালান তারা হেলমেটটা পরুন এবং সঙ্গে সাথীকেও হেলমেট পরান। যখন গাড়ি চালাবেন তখন কেউ মাদকদ্রব্য গ্রহণ করবেন না। রাতের বেলা বা ভোরের বেলা গাড়ি চালানো এড়িয়ে চলুন। এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনার কিন্তু নিরাপদে গাড়ি চালাতে পারে। ড্রাইভ সেভ লাইফ শুধু স্লোগান নয়, এটি একটি প্রকল্প। তাই এর সঠিক রূপায়ণের জন্য বাঁকুড়া জেলা পুলিশ অহরহ রাস্তার পাশে দাঁড়িয়ে। কেউ হেলমেট ছাড়া বাইক চালালে পুলিশ তাকে সচেতন করছে। এর ফলে আস্তে আস্তে একটা সুঅভ্যাস গড়ে উঠছে সমাজে, বাইক চালকদের মধ্যে বেঁচে যাচ্ছে অনেক প্রাণ। রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনের সক্রিয় প্রচেষ্টায় এই কর্মসূচি সাফল্যের সাথে বাস্তবায়িত। সিগন্যালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। বাঁচানো গেছে বহু তাজা প্রাণ, পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে জনসাধারণের মধ্যে ব্যক্তি সচেতনতা। বলিউডের অক্ষয় কুমারের মতো তারকাদের দেখা গেছে এই কর্মসূচির বিজ্ঞাপনী প্রচারে। সড়ক সুরক্ষা জীবন রক্ষা। গাড়ির অত্যাধিক গতিবৃদ্ধিতে দুর্ঘটনার হার কমাতে মুখ্যমন্ত্রী সম্প্রতি স্লো ড্রাইভ সেফ লাইফ অর্থাৎ আস্তে চালাও জীবন বাঁচাও নামে আর একটি স্লোগান তৈরি করেন এবং এই চেতনা বোধটিকে প্রতিটি জনসাধারণের মধ্যে পুনরায় স্মরণ। আপনারা আজকে তাদের একে ছোট্ট প্রয়াস আপনাদের মধ্যে একটু বিনোদন ছড়িয়ে দেওয়ার, আপনারাও সহযোগিতা করে আজকে তাদের অনুষ্ঠানকে সফল করে তুলতে সহযোগিতা করবেন। চলেছেন তার বাবা মা। ২০১৬ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন স্থানে হামেশাই ঘটে যাওয়া পথ দুর্ঘটনার হার কমাতে এবং পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সেফ ড্রাইভ সেভ লাইফ নামে একটি কর্মসূচি চালু করেন। আমি মনে করি সেফ ড্রাইভ সেভ লাইফ এটা পুরোপুরি আমাদের প্রচার শুধু নয়, আন্তরিকতা দিয়ে করতে হবে। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজে বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ সেফ 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 লাইফ। এই কর্মযোগ সংস্থা এদিনে জাগিয়ে তোলে প্রায় হাজার ছাত্রছাত্রীদের। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, বাইক চালানোর সময় হেলমেট পরা, নির্ধারিত গতি থেকে গাড়ি ড্রাইভ করা, সিগন্যাল ভাঙলে জরিমানা কিংবা ব্রেক অ্যানালাইজার ব্যবহার ইত্যাদির মতো গৃহীত কর্মসূচির মাধ্যমে আগের তুলনায় পথ দুর্ঘটনার পরিমাণ অনেক কমানো গেছে। সাম্প্রতিককালে সবথেকে ফলশ্রুতিদায়ক কর্মসূচির নাম সেফ ড্রাইভ সেফ লাইফ। যখন গাড়ি চালাবেন রাজ্যের বিভিন্ন স্থানে হামেশাই ঘটে যাওয়া পথ দুর্ঘটনার হার কমাতে এবং পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সেফ ড্রাইভ সেভ লাইফ নামে একটি কর্মসূচি চালু করেন। আমি মনে করি সেফ ড্রাইভ সেভ লাইফ এটা পুরোপুরি আমাদের প্রচার শুধু নয়, আন্তরিকতা দিয়ে করতে হবে। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান।
চালান সাবধান 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 মানুষের জীবন আপনি বাঁচান প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান জাগো তুমি জাগো হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আসতে চালান হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আসতে চালান আপনারই হাতে আছে মানুষের প্রাণ লাল বাতি দেখে তাই গাড়ি থামান একে অন্যের প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান জাগো তুমি জাগো বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না হেলমেট ছাড়া বাইক চালাবেন না আপনারই হাতে আছে মানুষের প্রাণ নিয়মটা মেনে তাই গাড়ি চালান তাড়াহুড়োর সাজিশি করবেন না একে অন্যকে মারবেন না প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান ও বাবা গাড়ি আসতে চালাও তোমার আমার এই প্রাণটি বাঁচাও সেফ ড্রাইভ সেভ লাইফ We'll be right back.
আমাদের পরিচয় জানালো, একটা সুন্দর লঘুসঙ্গীতের সুর বাজালো। আমরা আজকে যাদেরকে নিয়ে এগিয়ে যাব আজকের এই অনুষ্ঠান, আমাদের মধ্যে অনেক শিল্পী আছে যারা আমরা টিভিতে প্রায়শই তাদের দেখে থাকি, আমরা বিভিন্ন যে কম্পিটিশন ইন্ডিয়ান আইডল স্টার ভয়েস তাদেরকে আমরা দেখে থাকি। তার আগে আমরা এমন একজন শিল্পীকে আমরা মঞ্চস্থ করব যিনি দুষ্টের দমন করেন এবং মানুষের পরিষেবা দেন। তিনি আর কেউ নন, আমাদের এই বলাগড় থানার আমাদের একজন এসআই, আমাদের রেসপেক্টেড অমল কৃষ্ণ সাহু অমলবাবু, উনি আজকে প্রথম সঙ্গীত করবেন। একবার জোর করে হাত তালি। আর প্রথমেই বলি, সঙ্গীত থেকে উনি কাজের চাপে অনেকটা পিছনে আছেন, কিন্তু মনে তার অদম্য ইচ্ছা যে সঙ্গীতটাকে উনি সঙ্গীতকে উনি খুব ভালোবাসেন, আমি আগেই বলেছি। একবার জোর করে হাত তালি, স্যার উপরে চলে এসেছেন আর ড্রেসটাও আজকে হেভি দিয়েছেন, ঠিক আছে। আমি আগেই বলছিলাম, খেলাধুলো বা গান বাজনা যার যে সমস্ত মানুষের মধ্যে নেই, আমরা যেমন ফুল বলি শিশুকে যারা ভালো না বাসে তারা মানুষ নন, তেমনি একটা মানুষ সংস্কৃতি ছাড়া তার জীবন সম্পূর্ণ হবে এটা আমরা ভাবতে পারি না। তা যতই আমরা কাজের মধ্যে থাকি তবু আমাদের মনে খেলাধুলো বা গান বাজনা থাকবে, আর সেইভাবে আজকে আমরা অমল কৃষ্ণবাবুকে আমরা পেয়েছি। অমলবাবু আজকে গান করবেন, একবার আর একবার বিগ হ্যান্ড শোনার জন্য জোর করে হাত তালি, মাইক্রোফোন তুলে নিচ্ছেন। হাঁপিয়ে উঠছি, জীবনের প্রথম স্টেজ পারফরমেন্স, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোনোদিন গান গাইনি বা গান শিখিনি। আমার খুব ইচ্ছে ছিল আমিও কোনো একদিন স্টেজে পারফর্ম করব, কিন্তু আমার আর হয়ে ওঠেনি। আজকে বাপ্পাদার সুযোগে আমি একটি ভাটিয়ালি সুরে দু চার লাইন গিয়ে আপনাদের শোনাব। উনি বলছিলেন লোকে আমাকে কি বলবে, এবার আমি হাত তালি যদি পায় ওনার, গালাগালি যদি হয় আমার, এতটা কনফিডেন্স নিয়ে ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি তোমার না,
প্রথমেই বলছিলাম যে সঙ্গীত থেকে অনেকটা দূরে আছেন, কিন্তু গলার প্রেসার এখনো ওনার যথেষ্ট। এবং সব থেকে যেটা খেয়াল করলাম যে ওনার ধরা ছাড়াটা বা এক্সপ্রেশনটা এত ভালো। অমলবাবু হ্যাটস অফ ইউ, সকলকে বলবো আরেকবার করতালি দিতে। আরেকজন শিল্পীও আছেন আমাদের মধ্যে, আমি পরবর্তীকালে তাকেও আমি বলবো। এখন আমরা অনুষ্ঠানটা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আরেকজন স্যারও আছেন ভালো গান আমি জানি। যাই হোক, আমরা আজকে আমাদের এই শুভম শুভায়ন এবং কিংস ব্যান্ডের তরফে প্রথম যিনি শিল্পী আছেন তাকে মঞ্চে আমি আহ্বান করব। মঞ্চে আসছেন এবং সকলের বলবো উনি আসার সঙ্গে সঙ্গে একটু করতালি দেওয়ার জন্য, কারণ উনি অনেক সঙ্গীতের অনেকটা পথ অতিক্রম করে এসেছেন এবং সুনামের সঙ্গে আজকে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে তিনি অনুষ্ঠান করে চলেছেন। মিস প্রদীপ্তা, দূরদর্শন শিল্পী, তারা মিউজিকে আপনারা যারা অনুষ্ঠান দেখেন প্রায়শই তাকে আমরা দেখতে পাই। আর সেই আমি মঞ্চে আহ্বান করব মিস প্রদীপ্তা। যেটা আমরা একটা একদমই অন্যরকম অ্যারেঞ্জমেন্টের সাথে প্রেজেন্ট করি।
এখন বলছেন হিন্দির কথা। Thank you.
ভোজপুরি হবে, নিশ্চয়ই হবে, আমাদের বরের দাদা শুভায়নদা ভোজপুরি নিশ্চয়ই গাইবে।
কিসের ভোজপুরি হবে তো, দাঁড়ান সবে তো শুরু হলো। আচ্ছা এখন আমাদের সুভায়ন কিংসের আমাদের সকলের প্রিয় দাদা সুভায়ন দা আপনাদের সকলকে গান শোনাতে আসছে। আপাতত আমি বিরতি নিচ্ছি, সুভায়ন দাকে স্টেজে ডেকে নিচ্ছি। আপনারা এতক্ষণ প্রদীপ্ত আপনাদের আনন্দ দিয়েছে, আমি যার জন্য আমাদের আপনার আপনাদের থানার আমাদের বড়বাবু আমার অর্ণব দা আমার দাদা যার কথা বারে বারে বলছেন, আমি মাস্টার সুভায়নকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তৈরি করার জন্য। মাস্টার সুভায়ন আমি তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসছেন মাস্টার সুভায়ন চক্রবর্তী। অনুষ্ঠান কেমন লাগছে একটু হাত তালি দিয়ে বুঝতে পারবো? এবার যাকে মঞ্চস্থ করব, ইন্ডিয়ান আইডল 2008 রানার্স আপ, 2002 জিটিভি রানার্স আপ, প্লেব্যাক সিঙ্গিং করেছেন, বেঙ্গলি ফিল্ম আছে কয়েকটা, তার মধ্যে আমি দুই একটাই বলছি, মানসপ্রিয়া এবং শত্রু, তাতে তিনি প্লেব্যাক করেছেন উনি, বেঙ্গলি টেলিফিল্মে রসগোল্লা টেলিফিল্মে উনি আছেন, আরো অনেক বড় অনেক জায়গায় উনি করেছেন। সেই শিল্পীকে আমরা মঞ্চস্থ করছি, মঞ্চে আসছেন সুভায়ন, মিস্টার সুভায়ন চক্রবর্তী, একবার জোর করে করতালি দিয়ে তাকে আমরা বরণ করে নেব। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, এত তাড়াতাড়ি করে রাত্রিটা শেষ করে দেবে সবাই? দোর কি বলছো তোমরা? চেক চেক, একটু সাউন্ডটা টেস্ট করে নি, একটু টাইম দাও প্লিজ, রাগ করো না, সবাইকে আমার হাত জোর করে ক্ষমা চাইছি এত লেট হচ্ছে বলে। চলো একটু শার্প করো, শার্প শার্প, সাউন্ড ইঞ্জিনিয়ার কে? শার্প করো শার্প, হ্যালো হ্যালো, চেক 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 চেক, একটু ডিলে দাও হালকা, একটু মিট দাও, চেক 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 চেক। আচ্ছা সবাইকে একটা কথা আগে সবার আগে বলি, দুর্গাপুজো কালীপুজো সবার ভালো গেছে তো? আরে কোথায় জোর, কোথায় ফুচকা কজন খেয়েছে আর ঘুগনি কজন খেয়েছে? আরে বাবা অনেকে খেয়েছে বাবা, আরে বাবা, আরে বাবা, রে বাবা। আচ্ছা তো আজকে আমি যার জন্য এই স্টেজটা পেয়েছি সে হচ্ছে আমার একমাত্র দাদা মিস্টার অর্ণব গাঙ্গুলি, ওসি বলাগড় থানা। তার জন্য আজকে আমি এই স্টেজে আসতে পেরে খুব আনন্দ পাচ্ছি, কিন্তু দাদাকেই আমি দেখতে পাচ্ছি না, কোন দিকে গেল, কোথায় লুকিয়ে রয়েছে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট সাইড, ইন মাই রাইট সাইড, মানে আমার ডান দিকে। আচ্ছা চলো, তো দাদারা দাদার একটা প্রিয় গান আছে, তো আমি যেখানেই স্টেজ করতে গেছি এই দিন মুম্বাই অ্যান্ড কলকাতা এবং যেখানে আমি শো করতে গেছি, তো সেখানে শ্রদ্ধেয় মান্নাদের একটা গান দিয়ে আমি শুরু করি, তো সেই গানটা দিয়ে শুরু করছি। তারপরে ভাটিয়ালি হতে পারে, ভোজপুরি হতে পারে, সব কিছু হবে, কিন্তু একটু টাইম দিতে হবে প্রত্যেককে নিয়ে, কিন্তু আমাদেরকে চলতে হয়, তাই তো? তো সবাইকে একটা দীপাবলির, ছট পুজোর, দুর্গাপুজোর প্রীতি
শুভেচ্ছা আর আর কি অভিনন্দন। চলো
সত্যি এত সুন্দর সুরের কন্ট্রোল, একটু হাততালিটা মনে হয় আমাদের ঠিক দেওয়া হলো না। মান্নাদের গান, এছাড়া আমরা বাঙালি হিসাবে এত বড় শিল্পী, যাই হোক আমরা কাছে পেয়েছি। উনি আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি সুনামের সঙ্গে প্রোগ্রাম করছেন, তাকে যখন কাছে পেয়েছি বরণ করবো না, এটা হতে পারে না। আমি মঞ্চে আমাদের ওসি সাহেব মিস্টার অর্ণব গাঙ্গুলিকে আমি মঞ্চে আহ্বান করছি, তাকে আমরা তাকে বরণ করে নেবেন মিস্টার শুভায়নকে পুষ্পস্তবক মেমেন্টো দিয়ে। সকলকে বলবো একটু করতালি দিয়ে আমাদের এই সুন্দর শুভক্ষণকে আপনারা একটু করতালি দিয়ে বরণ করে নেবেন। ধন্যবাদ। শুভ আমার ছোট ভাই, তো ও প্রথমে অল্প অল্প গান টান করত, তারপর আস্তে আস্তে আরো ভালো করতে থাকে আর কি। তো ও প্রায়ই আমার কাছে বকা খেত যে গানের দিকে মনটা দে, অন্যদিকে মন দিস না। তো যাই হোক, দেখছি যে মোটামুটি ভালোই গাইছে এখন, বাকিটা আমি ওর উপর ছেড়ে দিলাম, আপনারা এনজয় করুন। থ্যাংক ইউ দাদাকে, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, এতক্ষণ ধরে যে মানুষটা আমাদের জন্য রয়েছে, আমাদের সিনিয়র এন্ড জুনিয়র কিশোর কুমার, তার জন্য একটা জোরে হাততালি হোক। আরে কোথায় হাততালি, সবাই মিলে উই আর ভেরি প্রাউড অফ ইউ দা ইন দ্যাট মোমেন্ট। দাদা কিছু বলতে চাইছে, দাদাকে একটু বলতে দেওয়ার হোক। বাপ্পা তো আপনারা জানেন আমাদের ঘরেরই ছেলে, তবে ও উপস্থাপনাটা খুব ভালো করে, তাছাড়াও আমি জানতাম না যে বাপ্পা গানও খুব ভালো করে। একটা প্রোগ্রামে মানে আমাদের মাঝখানে একটা গ্যাপিং হয়ে গিয়েছিল, তো সেখানে বাপ্পা একটা গান করেছিল, অসাধারণ গায় বাপ্পা। তো যাই হোক, থ্যাংক ইউ বাপ্পা, আজকের এত ভালো অনুষ্ঠানটাকে এরকমভাবে পরিচালনা করেছেন, থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সবাইকে বাপ্পা দা, জীবনে যতদিন থাকবে গান নিয়েই থাকবে, ঠিক আছে? আর কিশোর কুমার কোনো মানুষ হিসাবে আমি বললা ঠিক নয়, হিজ এ লিজেন্ডারি এবং আমাদের পরম স্নেহ, আমাদের গড। তো তাদের জন্যে আমরা রয়েছি এবং আমাদের ভালোবাসা প্রত্যেকের জন্য থাকবে, আর এই নিয়েই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সমুদ্র, প্রত্যেকটা গঙ্গা, প্রত্যেকটা নদী, প্রত্যেকটা পেরিয়ে যেতে হবে। সবাইকে এই দিয়ে শুরু করলাম। অরিজিৎ সিং কার কার ভাল লাগে? ভাল লাগে না বোধহয় কারুরই, ভাল লাগে না অরিজিৎ সিং, চেনেই না মনে হয়। ও শোনেনি 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 শোনেনি, তাহলে অরিজিৎ সিং গাইবো না, লাভ নেই কিছু। অরিজিৎ সিং চেনেই না যখন, তাহলে কথা বলে লাভ কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কার গান শুনেছেন? কিশোর রফি মান্না ছাড়া কি আর কোন সিঙ্গার ছিল না? জুবিন গার্গ, আচ্ছা 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 আচ্ছা, কৈলাস খের, আচ্ছা আচ্ছা, আর ব্যাস কিশোর কুমার, আর আর ডি বর্মন, আবার তো পিছিয়ে গেল গো, ভাইরাস ছিল আবার অ্যান্টিভাইরাস লোড হয়ে গেল। চলো ঠিক আছে, অত্যাধিক অত্যাধিক ভালো জিনিস শুনিয়ে দিলা একদম। আচ্ছা অরিজিৎ সিং এর একটা গান গাইছি, আমাদের ইয়াং জেনারেশনের খুব প্রিয় গান, জুবিন গার্গ হবে নিশ্চয়ই হবে। কে 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 নামটা? উদিত নারায়ণ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমার বাবা শুনতো গানগুলো, ঠিক আছে। আমি পাপন বললে বা